অপূর্ব যে একদম ছোট মন মানসিকতার মানুষ সেটার প্রমাণ তিনি এবার দিয়ে দিয়েছেন। দেখেন ভাই, আমরা জেনে আসছি যে ছোট পর্দা থেকে যারাই বড় পর্দায় আসে তাদেরই নাকি মন মানসিকতা খুবই ছোট থাকে। তারা আসলে সিনেমায় আসার তারা সেই যোগ্যতাটা রাখে না, সেটাই নতুন করে আবার প্রমাণ করলেন অপূর্ব। দেখেন, অপূর্বর সাথে শাকিব খানের কিন্তু একটা ভালো সম্পর্ক, একসাথে তারা অনেক আড্ডা দিয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু হঠাৎ করে অপূর্ব কেন শাকিব খানকে নিয়ে ছোট করে কথা বললেন? শাকিব খানকে ইঙ্গিতপূর্ণভাবে তাকে সুপারস্টার মানলেন না, এটা কেন করলেন? ভাই ব্রাদার, অপূর্ব ওপার বাংলায় একটা নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এবং তিনি সেখানে শুটিং করতে গেছেন। তিনি সেখানে হিরোর পার্টে নয়, তিনি এবার ভিলেমের চরিত্রে অভিনয় করবেন। জানি না তাকে কেন, তাকে তো বাংলাদেশের নাটকের রোমান্টিক হিরো বলা হয়, কিন্তু সেখানে কেন তিনি একটা নেগেটিভ রোল করতেছে সেটা আসলে আমার জানার নাই। তবে সেই বিষয়ে যাবো না। অপূর্ব সেখানে ইন্টারভিউর মাঝে শাকিব খানকে ইঙ্গিতপূর্ণভাবে তিনি খোঁচা মারছেন। তাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে এই মুহূর্তে সুপারস্টারকে, যখনই তাকে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয়, আপনার স্ক্রিনের উপর একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, তিনি শাকিব খানের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি বলেছেন তিনি সুপারস্টার। তিনি এরকমভাবে ইঙ্গিতপূর্ণভাবে শাকিব খানকে নিয়ে কথা বলেছেন, তিনি সুপারস্টার, মানে তার কাছে শাকিব খানকে সুপারস্টার মনে হয় না, তিনি সেভাবেই কথা বলেছেন। তাই তো এই প্রসঙ্গটা উঠেছে যে ছোট পর্দা থেকে যারাই বড় পর্দায় আসে তারাই আসলে ছোট মনে হয়। কারণ আমরা বিগত দিনে দেখে আসছি যে আমাদের ছোট পর্দার একজন অভিনেতা আফরান নিশো, তিনি শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে, শাকিব খানের টোটাল যখন প্রিয়তমা সিনেমার সাথে সুরঙ্গ সিনেমা রিলিজ হয় তখন কিন্তু শাকিব খানকে অনেক ধরনের কথা বলছে, সোকল্ড হিরো বলছে, এবং ওপার বাংলা গিয়েও শাকিব খানকে তিনি সুপারস্টার মানেননি। তো তেমনি আবার অপূর্ব তিনিও সেম কাজটাই করতেছে। তবে অপূর্বর কাছ থেকে এটা আশা করা যায়নি, তিনি বাংলাদেশের একজন ভালো একজন অভিনেতা, রোমান্টিক হিরো বলা হয় তাকে, কিন্তু তিনি যে শাকিব খানকে, তিনি নিজের বাংলা সুপারস্টারকে ওপার বাংলায় গিয়ে পচাবেন এটা তো মানা যায় না ভাই, এটা তার কাছ থেকে আসলে আশা করা যায় না। এরপর থেকে অপূর্বর অনেক হেটার্স বেড়ে গেছে। অপূর্বকে কিন্তু দেখবেন আপনারা অপূর্বর ইন্টারভিউর নিচে অনেকে গালাগালি করতেছে, কারণ অপূর্ব তিনি নিজের বাংলার সুপারস্টারকেই তিনি সম্মান দেন নাই, তাকে কেন সম্মান দিবে? তিনি যদি সেখানে বলে দিতেন যে শাকিব খান বাংলাদেশে আমাদের সুপারস্টার, তাহলে কিন্তু অপূর্ব অনেক উপরে উঠে যেতেন। কারণ নিশো আর অপূর্ব আমরা জানি বন্ধু তারা, কিন্তু বন্ধু হয়ে সেই বন্ধুর পাশেই দাঁড়িয়ে তিনি কিন্তু শাকিব খানকে ছোট করলেন। অথচ তিনি যদি সেখানে শাকিব খানকে সুপারস্টার মানতেন তাহলে কিন্তু অপূর্বর স্থানটা শাকিবেন্দ্রের কাছে এবং দর্শকদের কাছে অনেক উপরে উঠে যেত। কিন্তু অপূর্ব সেম কাজটা করলো, যেটা থেকে পার্সোনালি আমার কাছ থেকেই তিনি বয়কট হয়ে গেছেন। এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন অপূর্ব এবং শাকিব খানের, কত সুন্দরভাবে তারা একটা ছবি তুলেছেন, তার মানে বোঝাই যাচ্ছে শাকিব খানের সাথে অপূর্বর একটা ভালো সম্পর্ক। কিন্তু হঠাৎ করেই তিনি কেন শাকিব খানকে তিনি সুপারস্টার মানলেন না, কেন তাকে ইঙ্গিতপূর্ণভাবে ছোট করলেন? তার মানে কি তিনি তার সিনেমার প্রচার প্রচারণে আসতে চাচ্ছেন? কারণ শাকিব খানকে নিয়ে খোঁচা মেরেই তো সবাই প্রচার প্রচারণা আসতে চায়, আলোচনা আসতে চায়, সমালোচনা আসতে চায়। তবে এভাবে সমালোচনায় আসাটা না আসাই বেটার মনে হয় আমার কাছে। কারণ অপূর্ব ভাই, আপনাকে এখন শাকিবেনরা বলেন বা আপনার কিছু ফ্যান ফলোয়ার, কারণ আপনাকে যারা পছন্দ করে তারা শাকিব খানকেও পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আপনাকে এখন অনেকেই গালাগালি করবে, যেটা আসলে আমার কাছ থেকে আমি কখনোই আশা করিনি যে আপনি এরকম একটা কথা বলবেন। যাই হোক, আমরা শাকিবেনরা আশা রাখবো যে পরবর্তীতে আপনি এই ভুলটা শুধরে নেবেন এবং যার যতটুকু তিনি যে জায়গায় চলে গেছেন তাকে সেই জায়গার প্রাপ্য সম্মানটুকু দিবেন। তো দর্শক, অপূর্ব ভাইয়ের এমন কথার পরে আসলে আপনাদেরকে মন্তব্য হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।